আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে শেয়ার করব মূলত তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির তোমাদের অনলাইনে আবেদনের সর্বশেষ কি আপডেট আছে, অর্থাৎ 19 তারিখের পরে যদি তোমরা কেউ পেমেন্ট করো তাহলে কি হবে, বা 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, যদি না করতে পারো তাহলে কি হবে, এবং তোমাদের অনার ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিস্তারিত গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ভিডিও পেতে এখনই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তো চলো বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যাই। তো আমি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের ডিগ্রি যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে অলরেডি আছি, এবং এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি ভর্তির যে সিস্টেমগুলো, এই যে তোমাদের একটি নোটিশ পাবলিশ হয়েছে 11 অক্টোবরে, সেটা কি আছে আমি একটু ওপেন করে দেখাই। তো দেখো এটা কিন্তু পাবলিশ হয়েছে 11 অক্টোবর 2022 তারিখে। তো এখানে দেখো মূলত তোমাদের 21-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস মানে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ও কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। অর্থাৎ তোমাদের কিন্তু ডিগ্রি প্রথম বর্ষে অনলাইনে আবেদনের সময়সীমা ছিল তোমাদের 13 অক্টোবর পর্যন্ত। সো তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ভর্তির জন্য মানে তোমাদেরকে একটি সুযোগ দিয়েছে সবাই যেন আবেদন করতে পারে, তার জন্য কিন্তু 18 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে তোমাদের। অর্থাৎ এই যে সকলটি অভিজ্ঞতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় 18 অক্টোবর 2022 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যেটা পূর্বে 13 তারিখ পর্যন্ত ছিল। তো তোমরা যারা এখন পর্যন্ত ডিগ্রি প্রথম বর্ষে অনলাইনে আবেদন করতে পারো নাই, তোমরা কিন্তু যে 18 তারিখ রাত 12টার মধ্যে আবেদন করতে পারবে। এখন তোমরা যদি কেউ এই সময়ের ভিতরে 18 অক্টোবর 2022 তারিখের মধ্যে যদি ডিগ্রি ভর্তির জন্য প্রাথমিক আবেদন না করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা আর এই বছরে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে পারবে না, এটি তোমাদের শেষ সুযোগ। তো ডিগ্রি তোমাদের ভর্তির লক্ষ্যে অবশ্যই তোমাদের 18 অক্টোবরের ভিতরে প্রাথমিক আবেদন করতে হবে। দেন তারপরে যে বিষয়গুলো তোমাদের আগ্রহী প্রার্থী, তোমরা যারা অনলাইনে আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের প্রাথমিক আবেদন ফি বাবদ 250 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে জমা দিতে হবে। এটা দিতে হবে 19 অক্টোবর 2022 তারিখের মধ্যে। তো তোমাদের কেন দিতে হবে বা না দিলে কী হবে এটা আমি একটু পরে বলতেছি। দেন দেখো তোমাদের এই যে অনার্স ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির যে মূল সার্কুলারটা ছিল সেটি কিন্তু এই যে 14 সেপ্টেম্বর কিন্তু পাবলিশ হয়েছিল। তো সেই সার্কুলারে বা বিজ্ঞপ্তিতে তোমাদের যে শর্তাবলী ছিল, শর্তাবলী ও নিয়ম সব কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এটা কিন্তু যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দ্বিতীয় নোটিশ, ঠিক আছে, সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এইটা। বাট মূল বিজ্ঞপ্তি কিন্তু 14 অক্টোবরে পাবলিশ হয়েছিল। তো সেখানে যা শর্তাবলীগুলি ছিল নিয়ম ছিল সব অপরিবর্তিত থাকবে। বাট এখন এখানে জাস্ট শুধুমাত্র কি হয়েছে, তোমাদের সময়টা বৃদ্ধি করা হয়েছে, হ্যাঁ, আবেদনের সময়, টাকা জমাদানের সময় ইত্যাদি। তো আরও বিস্তৃত যদি জানতে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে ওয়েবসাইটে যেতে পারো, এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এখন দেখো তোমাদের এই যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ, মানে তোমাদের যেহেতু অনলাইনে আবেদনের সময় বাড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেহেতু তোমাদের এই যে 18 অক্টোবর 2022 তারিখ রাত 12টার মধ্যে অনলাইনে আবেদন কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু একটা প্রিন্ট পিডিএফ কপি ডাউনলোড করতে হবে। তোমরা জানো প্রাথমিক আবেদন করার পরে একটা কপি পাওয়া যায়, সো সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিবে যে কোনো কম্পিউটারের দোকান থেকে। দেন দেখো আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবদ 250 টাকা যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে বা চাইলে তোমরা সরাসরি গিয়েও জমা দিতে পারবে। এটার সময়কাল 19 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত। এখন দেখো তোমরা যদি কেউ 228 টাকা অনলাইনে আবেদন করার পরে যদি পেমেন্ট না করো, সেই ক্ষেত্রে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাদেরটা আবেদনটা নিশ্চয়ন করবে না, ঠিক আছে। মানে অনলাইনে আবেদন করার পরে 800 টাকা এই জন্য পেমেন্ট করা হয় যে এটা পেমেন্ট করলে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটা গ্রহণ করবে বা রিসিভ করবে, করার পরে যাচাই করার সাপেক্ষে। করার পরে তোমাদের আবেদন যদি তারা যাচাই করে বা নিশ্চয়ন করে তবেই কিন্তু তোমরা ভর্তির জন্য এলিজেবল হবে ডিগ্রি প্রথম বর্ষে, অর্থাৎ রেজাল্ট পাবে, রিলিজ স্লিপে অংশগ্রহণ করতে পারবে। আর যদি তোমরা কেউ 250 টাকা পেমেন্ট না করো, তোমাকে যদি রিজেক্ট করে দেয় তোমাদের আবেদনটা কলেজ কর্তৃপক্ষ, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আর ডিগ্রিতে ভর্তি হতে পারবে না, রিলিজ স্লিপে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ এবছর আর কিন্তু তোমরা ডিগ্রিতে ভর্তি হতে পারবে না।
সো তোমরা আবেদন করার পরপরই 19 অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের 250 টাকা এটা পে করতে হবে। এই যে এখন তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজে সরাসরি গিয়েও জমা দিতে পারো বা চাইলে নির্ধারিত মোবাইল ব্যাংকিংও কিন্তু জমা দিতে পারো। এখন নগদ বিকাশ রকেট ইত্যাদি কিন্তু মোবাইল ব্যাংকিং আছে, যেটা তোমার কলেজে যেটা অ্যালাউ আছে সেটাতে তোমরা পেমেন্ট করবে। তারপরে যে বিষয়টা দেখো, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও নিশ্চয়ন করার তারিখ, মানে যেটা বললাম 800 টাকা তোমরা যখন আবেদন করার পরে পে করবে, এটা পে করার পরে তোমাদের কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটা যাচাই করবে বা রিসিভ করবে বা নিশ্চয়ন করবে। এটা সময়কাল 20 অক্টোবর 2022 তারিখ, এই সময়ের মধ্যে। হ্যাঁ, তখন তোমরা যদি 800 টাকাকে পেমেন্ট না করো সেক্ষেত্রে এই সময়ে যে কলেজ কর্তৃপক্ষ তোমাদের আবেদনটা কিন্তু বাতিল করে দেবে বা রিজেক্ট করে দিবে। আশা করি ক্লিয়ার। দেন তোমাদের তোমরা যে 800 টাকা পেমেন্ট করবে সেখান থেকে 150 টাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে হেড অফিস আছে গাজীপুরে সেখানে তারা পেমেন্ট করবে। আশা করি বুঝতে পেরেছো। এই হলো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি সর্বশেষ আপডেট। তো কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবে, এবং তারপরও না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এবং সর্বশেষ তোমাদের কাছে আবার অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। গুরু মতো